হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিরকম আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে ছুটির দিন, তো ভেবেছিলাম যে সকাল সকাল ব্লগটা স্টার্ট করব। অনেক দিন ছুটির দিনে তো বেসিক্যালি আমার ব্লগটা শেয়ার করা হয়, কারণ তোমার দাদাভাই বাড়িতে থাকে, তার জন্য আমার কাজটা অনেকটা কম হয়ে যায়। কম হয়ে যায় বলতে মাম্মামকে অনেক টাইম নিতে পারে, তো তার জন্য আমি ব্লগটাও সেভাবে শ্যুট করতে পারি বা আমাকে ভিডিও করে দিতে পারে। ওর জন্য আমার ব্লগটাও কিন্তু খুব স্মুথলিভাবে হয় আর ভালোভাবে হয়, তাই আমার এনার্জিটাও বেশি থাকে। আর একা হাতে ক্যামেরা ধরে মেকের সামলে ব্লগটা করা সম্ভব হয়ে ওঠে না, আর ভিডিও করাটা এখন সেভাবে পসিবল হয়ে উঠছে না, তো তার জন্যই কিন্তু তোমাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছি না আমি, আর শর্টও দিতে পারছি না। তোমরা অনেক কমেন্টও করছো, তো ভাবি যে তোমাদের সাথে চেষ্টা করি যে ছুটির দিনগুলোতে অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করার, আর আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে, কারণ শীতটা প্রচণ্ড পরিমাণে পড়েছে আর শীতে আমি আরও বেশি কাবু হয়ে গেছি। কোনো কিছু আমার এতটাই মানে বেলা ছোট হয়ে মানে সবটা তালে গোলে পাকিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। তো চেষ্টা থাকলে আর হয়ে উঠছে না। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করব করব করে এখন বাজে রাত্রি 8টা, মানে সন্ধে পেরিয়ে গেছে, তো হলো না, হয়নি। তো এখন দেখো যে মাম্মামকে ঘুম পাড়িয়েছি, আর ভাবলাম চলো তাহলে লাস্টে শুট যখন মনে করেছি মনস্থির করেছি করবো তা করি। আর তার থেকেও বড় কথা, আজকে তোমাদের দাদাভাইয়ের আবদারে আমি তোমার দাদাভাইকে গাজরের হালুয়া করে খাওয়াবো, তো তার জন্যই বেসিক্যালি আরও ব্লগটা করা যে না। চলো তাহলে, এমনি তো করতে পারি না যেহেতু টাইম আছে, আর তো ভালো লাগে, চলো ব্লগটা একটুখানি শ্যুট করি। এখন আমি রান্না করতে যাব, জানি না কতটা কমপ্লিট করতে পারবো, কিন্তু আবদার করেছে আমার হাতেই খাবে, মায়ের হাতে নয়। মানে আমি অনেকদিন যেহেতু সেভাবে রান্না করা হয় না, আর তোমাদের আগের ব্লগগুলো তো শেয়ার করেছিলাম যে আমি যে রান্নাই করতে যাই না কেন বা সাহায্য তো করি, কিন্তু রান্না করতে গেলে হাফ রান্না হয়, কখনোই ফুল রান্না কমপ্লিট করে উঠতে পারি না। কিন্তু দেখা যাক আজকে কী হয়। তো বলেছে যে আজকে মেয়ে আমার ডিপার্টমেন্টে আছে, তুমি রান্নাটা কমপ্লিট করো, আর মা আছে, অসুবিধা কিছু হবে না, মাও দেখবে। আর এমনি সময় কী হয়, এমনি সময় মা রান্না করতে থাকলে বা আমি থাকলে, দুজনে রান্না করে থাকলে আমি চলে আসি মেয়েকে দেখতে, না হলে তো মেয়ে কান্নাকাটি করলে কে দেখবে একটা ব্যাপার, কারণ বাবা বেশিক্ষণ নিয়ে থাকতে পারে না, বাবার শরীর ভালো না। তো এই সমস্যাগুলো রয়েছে বাড়িতে, কারণ আমরা তিনটো মানুষ ছাড়া, মানে আমি মা আর বাবা ছাড়া তো সেরকম মানে আর বাড়িতে কেউ নেই, কিন্তু তোমার দাদাভাই দূরে জব করে, রেগুলার বাড়িতে আসতে পারে না। তো চলো বেশি বকবক করবো না, গাজরের হালুয়া ট্রাই করি বলতে আমি এর আগে করেছি, কিন্তু অনেক দিন তো রান্নাঘরে যাওয়া হয় না, সেভাবে রান্না করা হয় না, মানে আমি যেভাবে থেকে কনসিভ করেছি সেইভাবে আমার রান্না করা হয়নি, তো এখনও অবধি সেরকমই চলছে, মানে সেভাবে কখনোই রান্নাটা সেভাবে করা হয় না, তো অনেক দিনের প্র্যাকটিস নেই, দেখা যাক কীরকম হয়। চেষ্টা করবো পুরোটাই নিজের হাতে করা, কিছু যদি এদিক ওদিক হয়ে যায় মা তো অবশ্যই হেল্প করবে। চলো তোমরা দেখতে থাকো, আর এদিকে মাম্মাম ঘুমোচ্ছে, কতক্ষণ ঘুমোবে জানি না, এই সবে ঘুমোলো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো চলে এসেছি ডাইনিং প্লেসে, আর এসে ফ্রিজ থেকে গাজরগুলো বের করছি। উফ, গাজরগুলো বের করতে কি ভাবছি, এমনি তো শীতকাল, তার মধ্যে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা গাজরগুলো আগে থেকে বের করে রাখলে অনেকটা উপকারী হতো আমার, কিন্তু কী আর করা যাবে, যেরকম আবদার সেরকম অনুযায়ী তো কাজ করতেই হবে। তো চলে এসেছি, এখন ঠান্ডা গাজরগুলোকে কেটে নেবো, সত্যি এটা খুবই চাপের ছিল আমার পক্ষে, আমার পক্ষে কেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়তো এই শীতকালে ঠান্ডা ঠান্ডা জিনিস ধরা খুবই চাপের ব্যাপার হয়ে যায়, কী বলো তোমরা। দেখো এখন খুব কষ্ট সহকারে আমি চোখলাগুলো গাজরের ছাড়িয়ে নিচ্ছি, কি আর করব বলো, খোসাগুলোকে ছাড়িয়ে নিতেই হবে এখন এই ঠান্ডার মধ্যে। আমি মাকে তাই বলছিলাম, মা সত্যি এত ঠান্ডা, আগে থেকে যদি বের করে রাখতাম ভালো হতো, কিন্তু যে হঠাৎ করে প্ল্যানিং হলো দাদা তোমার দাদাভাইয়ের আবদারে তো করে ফেললাম, তো চলো না বাড়িতে এখন যেহেতু আছে করে ফেলা যেতেই পারে। ওই দেখো এখন গাজরগুলোকে গ্রেট করে নেব, আর গ্রেট করতেও বেশ অনেকটা সময় লেগে গেছে, আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, যে বললাম যে দেরি করে সবটা শুরু হয়েছে, এবার তাড়াতাড়ি করে কমপ্লিট না করলে অনেকটা রাত হয়ে যাবে, তখন হচ্ছে ছোটাপ ছোটাপট করে ফেলি। আর মা ওদিকে দেখো কিন্তু যেন রান্নাবান্না করবে, মানে রাতের ডিনারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু করবে, তো আমি এক সাইডে কাজ করবো আর মা অন্য এক সাইডে কাজ করবে, এরকম হচ্ছে ব্যাপার। তো চলো আস্তে আস্তে গ্রেট করে নিই। আর কি জানো তো, গাজরের হালুয়া করার জন্য হঠাৎ কোনো প্ল্যানিং ছিল না, যে আগে থেকে বলে উনি হঠাৎ করে বলছে যে হ্যাঁ আমি গাজরের হালুয়া করে খাওয়াবে আমাকে, তুমি করে খাওয়ালেই কিন্তু খাবো, এরকম হচ্ছে ব্যাপার। তো তার বাড়িতে সেভাবে কিশমিশ কাজু মানে ছিল না এই জিনিসগুলো, তো যা ছিল তাই দিয়ে চলো গাজরের হালুয়াটা তৈরি করি, কীরকম হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো আমার গ্রেট করা হয়ে গেছে গাজরগুলো, আর এখন দেখো প্যান বসিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি। তো চলো ঘিটা দিয়ে একটুখানি গরম হোক,
আর সত্যি খেতে কিন্তু আমি নিজে রান্না করেছি বলে বলবো না, খেতে ভালোই হয়েছিল। ফার্স্ট টাইম ট্রাই করেছি তা না, কিন্তু অনেকদিন বাদে যেহেতু রান্না করলাম, আমি এটা নিয়ে সেকেন্ড টাইম ট্রাই করেছি। আর একবার কিন্তু যখন দাদা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি ওর ওখানে ছিলাম, মানে ওর অফিসের কাজের সময় ওর বর্ধমান পোস্টিং ছিল, তখন ছিলাম ওখানে, কিন্তু ওকে রান্না করে খাইয়েছিলাম। আর এই হচ্ছে সেকেন্ড টাইম। দেখো এখানে ভালো করে ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, আর তারপর দিয়ে দিলাম দেখো গ্রেট করা গাজরগুলো একে একে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে নেবো। আর এই নাড়াচাড়া করতে গিয়ে দেখতেই পাচ্ছ কী হারে ফোনটা কাঁপছে আমার ক্যামেরাটা, তো চলো ক্যামেরাটা দিয়ে ফোনটা ধরে, আর আমি কিন্তু নাড়াতে পারছি না, তো ফোনটা স্ট্যান্ডে রেখে তারপরে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো সত্যি রান্না কিন্তু করতে খুব অসুবিধা হচ্ছিলো, একাতে ফোন ধরে, যেহেতু তোমাদের দাদাভাই মেয়েকে সামলাচ্ছে তো তার জন্য, কারণ মনে না উঠে গেছে ও এই সময়টা না একটু খুব একটু বেশি ঘুমায় না, দিনের বেলাটা বেশ ভালো ঘুমায় অনেকটা লং টাইম ধরে, আর এই সময়টা ওই হয়তো আধ ঘন্টার মতো ঘুম হয়, তো তার জন্য নিজে হাতেই করতে হচ্ছে। তাই এক হাতে ফোন ধরে নাড়াচাড়া করতে সত্যি কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো। তো দেখো নাড়াচাড়া দিয়ে ভাজার জন্য ঢেকে রেখেছিলাম মিনিট পাঁচের পর, ভাজা দেখো ভালো মতো হয়ে গেলো, লো ফ্লেমে ভেজে নিয়েছি ভালো করে গাজরটাকে, গাজরটা এখন দেখো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দেখো গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এখন ভালো করে আরেকটু ভেজে নেব। তো চলো এই হচ্ছে। আর তার সঙ্গে এখন মাও কিন্তু চলে এসেছে রাতে রান্না করতে, তো এখন মা ওখানে আটা মাখছে আর আমি এখানে এই গাজরের হালুয়া তৈরি করছি। তো আমি এখন এখান থেকে দেখো নিয়ে নেব, দুধ নিয়ে আসলাম, এখন দুধটা দিয়ে গাজরের হালুয়াটা তৈরি হবে। তো এই দেখো এই যে এখানে দুধ রয়েছে, এই দুধটা কিন্তু সম্পূর্ণ দুধ দেবো না, এর অর্ধেক দুধ দেবো। তো দেখো এই যে গাজর হালুয়াটা দেখো ভাজা হয়ে গেছে, গাজরটা হালুয়া বলছি, গাজরটা ভাজা হয়ে গেছে। এখন দেখো হাফ দুধ দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সত্যি অনেকদিন পর রান্না করছি ঠিকই, কিন্তু যখন সবাই খেয়ে খুব ভালো বললো যে খুব সুন্দর হয়েছে, সত্যি নিজের কিন্তু খুব ভালো লেগেছে। আর আগে কী হতো, আমি সত্যি প্রায় ছুটির দিনগুলোতে আমি এক একটা ডিশ রান্না করে কিন্তু খাওয়াতাম, আর সবার প্রশংসা নিতাম যে কেরকম হয়েছে বলো কেরকম হয়েছে, মানে যেচে পড়েই যেটা হয় আর কি। তো দেখো একটুখানি ফুটে যাওয়ার পর কিন্তু আমি এখন এখানে দেখো চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খায়। তো আমরা আমাদের বাড়িতে প্রায় সবাই খুব ভালো মিষ্টি খায়, মানে মা বাবা তোমাদের দাদা ভাই সবাই ভালো মিষ্টি খায়, মিষ্টি কম খাই আমি একমাত্র। কিন্তু ওই তো হালুয়ার মধ্যে একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না, তো মোটামুটি ভালোই হয়েছে, সবাই বললো মিষ্টিটা ঠিকঠাক হয়েছে। তো আমি মিষ্টি যেহেতু খুব একটা ভালো খাই না, তো আমার জন্য সব কিছু মিষ্টি জাতীয় খাবার অল্প মুখরোচক হিসেবে ঠিক আছে, জাস্ট অল্প, মানে খুব বেশি যে তা নয়। তো এখন চিনি দিয়ে এখন ভালো করে এটাকে একবার ফুটিয়ে নেবো, এই দেখো যে ফুটছে। তো চলো এটা এখন ফুটতে থাকুক, আর আমরা অন্যদিকে যাই গাজর হালুয়ার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করে আনতে। কি দেখো তো আমি ভাবলাম কি কিছু হিসেবে সেভাবে কাজু কিশমিস নেই, তো আমি ভাবলাম যে এটার মধ্যে একটুখানি আমল দুধ অ্যাড করবো, যাতে একটুখানি বেশি টেস্টি আসবে। তো দেখো এই জন্য এখানে এক বাটির মতো আমল দুধ নিয়ে নিয়েছি, মিডিয়াম ছোটো বাটির কাঁচের বাটির এক বাটি আমল দুধ নিয়ে নিয়ে দিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি এলাচ। তো চলো একটা ফ্লেভার আসবে এলাচের, একটা খুব সুন্দর ফ্লেভার হয়। তো দেখো এখন এলাচগুলো, ভাঙা এলাচগুলো দিয়ে দিচ্ছি। আর রান্না করতে করতে কিন্তু মায়ের সাথেও গল্প হচ্ছে, মায়ের এদিক ওদিকে টুকিটাকে কাজ করছে, যেরকম জল ভরে নিচ্ছে, ফিল্টারের জল ভর্তি হয়ে গেছিলো, জল ঢল ভরে নিচ্ছিল, কারণ আটা মাখা মায়ের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা করলেই, কমপ্লিট করলেই হয়ে যাবে, রুটি করবো আর আমরা ডিনারটাও করবো, যেহেতু অনেকটা রাত, কারণ ধরো এখন 9:30 বেজে গেছে। আর এই দেখো এখানে দিয়ে দিলাম আমল দুধ, আমল দুটো দেওয়াতে আমার মনে হয় একটু টেস্টটা একটু বেশিই হয়েছে, কারণ আমি আমি কাজু কিশমিশটা খেতে ভালোবাসি হালুয়াতে, যেহেতু আমি খুব একটা মিষ্টি ভালো খাই না, তো এসব হলে একটুখানি ভালো লাগে। তো কী করবো, অগত্যা এখন যখন নেই তার কিছু দিয়ে তো কাজ চালাতেই হবে, কিন্তু খেতে কিন্তু যখন পরে খেয়েছি আমি অসাধারণ লেগেছে। আর দেখো এই দেখো আমাদের হালুয়া কিন্তু রেডি, এই দেখো ডান। তো সত্যি খেতে অসাধারণ হয়েছে, আমি মিষ্টি খুব একটা ভালো খাই না, তাও আমার মুখে ভালোই লেগেছে, কিন্তু ওই যে অল্প খাই মিষ্টি জাতীয় জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। আর সবশেষে ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের রিভিউটা নেব, তোমাদেরকে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। লাস্টের দিকে আর ভিডিও ক্লিপ নেওয়ার আমি আর সময় করে উঠতে পারি না, ভিডিও ক্লিপ না থাকলে কী করে শেয়ার করব বলো। তো এ দেখো আমার রেডি হয়ে গেছে হালুয়াটা, সবাই কিন্তু খেয়ে খুব ভালোই বলেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেটা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না, আর যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হয়, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।